কিয়ামত যে সত্যি হবে এর বড় প্রমাণ যে আলামত প্রথম সেটি হচ্ছে আমাদের নবীর পৃথিবীতে আগমন তিনি বলেছেন বয়সু আনা ওয়াসাআহ আমি এবং কিয়ামতের দূরত্ব হচ্ছে কাহাদিহি মিন হাদিহি কাহা আও কাহা তাইনি এই যে দুইটি আঙ্গুল দেখছেন এই দুইটি আঙ্গুলের একটা থেকে আরেকটার দূরত্ব যতখানি বা এই দুইটি আঙ্গুলের দূরত্ব যতখানি ওয়াকরানা বাইনা সাব্বাবাতি ওয়াল বুস্তা তিনি বলছেন এই দুইটি আঙ্গুলকে এই শাহাদাত আঙ্গুলি এবং এই মধ্যম আঙ্গুলি একত্রিত করে দেখিয়ে বললেন কিয়ামত এবং আমি এই দুইটির দূরত্ব হচ্ছে এই দুইটি আঙ্গুলের মতো তাহলে এই আঙ্গুল দুইটির দূরত্ব কি খুব বেশি তাহলে কিয়ামত অনেক নিকটবর্তী আমাদের এটা মনে রাখতে হবে السلام عليكم ورحمة الله وبركاته اپنا رکی گھومے آسن نکی سلام ارتور ارکم نا السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا رواه البخاري প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক রহমাতুলিল আলামিন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সমবেত সুধী আজ এই তাফসীরুল কোরআন মাহফিলের ঘিয়াপুকুর মাঠ প্রাঙ্গণে যারা উপস্থিত হয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে এই জায়গায় পছন্দ করেছেন যার কারণে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আজকের এই মূল্যবান সময়টিকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনায় কাটাতে চাই সেটা হচ্ছে আশরাতুস সাআহ অর্থাৎ কিয়ামতের যে বিশেষ কিছু লক্ষণ রয়েছে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব তার আগে আপনাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যারা দাঁড়িয়ে আছেন তারা ভেবেছেন যে যদি সুর ভালো লাগে তাহলে হয়তো শুনবো নইলে কিছুক্ষণ পর পালাই যাব নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন এরা মানুষকে মনোরঞ্জন করার জন্য কি করেন নাই অজনসিয়ত করেন নাই কি করেছেন তাদেরকে দ্বীনের জ্ঞান শুনিয়েছেন জানিয়েছেন এবং পরকালমুখী করার জন্য পরকালের ভয় দেখিয়েছেন কিন্তু আজকের সমাজের চিত্র কিন্তু এটা ভিন্ন যে লম্পঝম্প করে নাটক করে গান গিয়ে অজমাফিলগুলিকে জমিয়ে রাখতে পারে আমরা তাদেরকে খুব কি পছন্দ করি করি কি না তো আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কি ওয়াজ শুনতে এসেছেন না আওয়াজ শুনতে এসেছেন বলেন ওয়াজ শুনতে আসলে বক্তব্য করা যেতে পারে আর যদি আওয়াজ শুনতে আসেন তাহলে খুব দ্রুত কি করে দেব শেষ করে দেব কারণ আপনাদের বিরক্ত করতে চায় না এটাকে আমাদের ক্লাসের মতো ভাবতে হবে ক্লাসে পড়া যেমন আমরা বোঝার জন্য টিচারের কাছ থেকে কি করি
চেয়ে থাকি বা অনুধাবন করি এখানে সেটাই কি করতে হবে ফিল করতে হবে তাহলে কিছু পাওয়া যাবে ইনশাআল্লাহ তো আমরা প্রশ্ন করব উত্তর আপনাদেরকে দিতে হবে আমরাও উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিষয় আমাদের জন্য কি করেছেন আলোচনা করেছেন কিন্তু একটা বিষয় বারবার আমাদেরকে স্মরণ করিয়েছেন সেটা হচ্ছে পরকাল হিসাবের বিষয় কিয়ামতের দিন যার কারণে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা মনোযোগ সহকারে না শুনলে মনের মধ্যেও ঢুকবে না আর এটা থেকে কোনো উপকার আমরা পাব না তো কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের মনগুলোকে স্থির করতে হবে এই আলোচনা শোনার জন্য এবং এটা মানার জন্য পাথরের মতো হয়ে যেতে হবে পাখি যেন বসলে গায়ে মাছি মশা যা বুঝবে যেন বুঝে এটা মানুষ না এরকম ভাবে কি করতে হবে শোনার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো প্রথমেই আমরা যে বিষয়টি জানব সেটা হচ্ছে কিয়ামতের প্রতি বিশ্বাস এটা ইমানের কি বলতে পারবেন ইমানের রুকন কে জানেন ইমানের রুকন কয়টি আপনাদের মধ্যে কেউ বলেন তো ইমানের রুকন কয়টি জানা আছে কারো জানা নাই ইমানের রুকন হচ্ছে কয়টি ছয়টি এক নাম্বার হচ্ছে আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা ও মালাইকাতি তার ফেরেশতাগণের প্রতি ঈমান আনয়ন করা ও কুতুবিহি তার যতগুলি কিতাব পৃথিবীতে তিনি পাঠিয়েছেন সেই কিতাবসমূহের প্রতি ঈমান আনয়ন করা ও রুসুলি এবং তার যত নবী রাসূল পৃথিবীতে এসেছে তাদের প্রতি কি বিশ্বাস আনয়ন করা এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির অর্থাৎ পরকালের প্রতি কি করা বিশ্বাস স্থাপন করা ষষ্ঠ নম্বরে যেটি সেটি হচ্ছে আল কদরি খাইরিহি ওয়া শাররিহি ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি কি করা বিশ্বাস স্থাপন করা তো আমরা যেহেতু এখানে পেলাম যে কিয়ামত তথা পরকাল ইমানের একটি অন্যতম রুকন সুতরাং এই বিষয়টি আমাদের সঠিকভাবে কি রাখতে হবে উপলব্ধি রাখতে হবে যে এটা ইমানের একটা রুকন অতএব এই বিষয়টি যদি আমরা ভালোভাবে না জানি তাহলে আমাদের সমস্যা হবে এজন্য কিয়ামত কি এটা আমাদেরকে একটু জানতে হবে কিয়ামত মানে হচ্ছে মহাপ্রলয় কিয়ামত মানে হচ্ছে বিচার দিবস যেদিন আমাদের হিসাব নিকাশ হবে আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত বা যে কোনো সালাতের প্রতি রাকাতে একটা সূরা পাঠ করি সেই সূরাটির নাম কি সূরাতুল ফাতিহা এই সূরার মধ্যে একটি আয়াত আছে মালিকি ইয়াউমিদ্দিন তিনি বিচার দিবসের কি মালিক তো তিনি যেহেতু বিচার দিবসের মালিক সেই বিচার দিবসটা সম্পর্কে আমাদের জানা থাকা দরকার এজন্য কিয়ামত কি এটা আমাদের বোঝার জন্য কোরআনুল কারীমের দিকে একটু ফিরে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে সেই দিন আমাদের হিসাব নিকাশের যে মানদণ্ড স্থাপিত হবে সেই দিন যে আমরা জান্নাতি না জাহান্নামী হব এই সমস্ত ফয়সালার দিন হিসেবে যেমন তিনি রেখেছেন তদরূপ এই কিয়ামতের দিনটি যেই দিন উপস্থিত হবে তার আগ পর্যন্ত যে বিপদগুলি আমাদের উপরে আসবে সেগুলি অত্যন্ত ভয়ঙ্কর হবে এজন্য এই বিষয়টা আমাদের যদি স্মরণে থাকে তাহলে আমরা বেশি বেশি নেক আমল করতে পারব কিন্তু যদি আমরা কিয়ামত সম্পর্কে না বুঝি না জানি তাহলে আমরা উদাস থেকে যাব গাফেল থেকে যাব এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি কোরআনুল কারীমে বহু জায়গায় কি করেছেন পেশ করেছেন তো কিয়ামত কেমন ভয়াবহ হবে সেটা আমরা জানব কিয়ামতের দুইটি পর্ব অনুষ্ঠিত হবে যখন আমরা কিয়ামতের দিন উপস্থিত হব তার দুইটি ধাপ রয়েছে একটি ধাপ
প্রথম ধাপে শিংগায় একবার কি করা হবে ফুৎকার দেওয়া হবে আল্লাহ তাআলা সূরাতুল জুমারের 68 নম্বর আয়াতে ইরশাদ করেছেন অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআ আল্লাহ অনুফিখা ফিস সূর যখন শিংগায় ফুৎকার দেওয়া হবে আমরা জানি যে ইসরাফিল যে ফেরেশতা রয়েছে তিনি কি করছেন শিংগা নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি কান খাড়া করে আছেন কখন কমান্ড আসবে তিনি ফুৎকার দিবেন এই ফুৎকার দেওয়ার সাথে সাথে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু থাকবে যত প্রাণী থাকবে সবাই বেহুশ হয়ে পড়ে যাবে অর্থাৎ মারা যাবে সুবহানাল্লাহ বিহামদি ইল্লা মান শাআ আল্লাহ তবে আল্লাহ তাআলা যাকে চাইবেন সে ছাড়া বা যেটা তিনি রাখতে চাইবেন সেটা ছাড়া এরপরে আরো কত ভয়ঙ্কর অবস্থা হবে সেই বর্ণনাটি আমরা যদি দেখি সূরাতুল ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আরো কয়েকটি সূরায় পেশ করেছেন সূরা ইনফিতারের প্রথম দিকের যে আয়াতগুলি রয়েছে সেখানে প্রথম পর্বের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ইযা সামাউ ফাতারা যখন কিয়ামত উপস্থিত হয়ে যাবে তখন আসমান ফেটে যাবে বিদীর্ণ হয়ে যাবে আসমানের ভয়াবহতা কেমন হবে সেটা আবার সূরাত রহমানের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ফাইদান শাক্কাতি সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদদিহান সেদিন কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে আসমান বিদীর্ণ হয়ে যাবে এবং লাল গোলাপের মতো লাল চামড়ার মতো রক্তবর্ণ ধারণ করবে সুবহানাল্লাহ বিহামদি সেদিন পৃথিবীর বুক থেকে যদি আসমানের দিকে কেউ তাকায় তাহলে সেখানে মনে হবে যেন আকাশে আগুন ধরে গিয়েছে সুবহানাল্লাহ বিহামদি কত ভয়ঙ্কর একটা অবস্থা সেদিন তৈরি হবে চিন্তা করতে পারেন ওয়াইদাল কাওয়াকিবুন তাসারা আসমানে যে তারকারাজি আমরা দেখছি বা আরো যত গ্রহ নক্ষত্র রয়েছে সবকিছু বিক্ষিপ্ত ভাবে কি হয়ে যাবে ঝরে পড়বে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত আর সাগরের বুকে একবারে সাগরের ঢেউগুলো উত্তাল হয়ে যাবে সাগর উদ্বেলিত হয়ে পড়বে এত ভয়ঙ্কর একটা অবস্থা হবে প্রথম ফুৎকারে এই সিচুয়েশন যদি আমরা দেখি তাহলে আমাদের অবস্থা কেমন হবে সেই দিন চিন্তা করতে পারেন বজ্রপাত দেখেছেন বজ্রপাত যখন চাক্ষুষ যদি কেউ দেখে থাকেন কাছাকাছি যখন বজ্রপাত পড়ে বা হয় তখন কি ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয় শুধুমাত্র একটা বজ্রপাতের আওয়াজ যদি এরকম হয় আর যেদিন এই আসমান বিদীর্ণ হয়ে যাবে যেদিন এই নক্ষত্রগুলি ছিটকে পড়বে এই সূর্য যেদিন এই জমিনের বুকে আসমান থেকে যখন ছিটকে পড়বে সেদিন আমাদের অবস্থা কতটা ভয়ঙ্কর হবে আল্লাহুল মুস্তাআন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন সেই সময় আমরা কি বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি কিভাবে আরাম আয়েশ করব যেখানে ইসরাফিল অর্থাৎ সিংহওয়ালা যেখানে প্রস্তুত রয়েছে কান খাড়া করে দাঁড়িয়ে আছে সে কখন শিংগায় ফুৎকার দিবে আর আমি আরাম আয়েশ করব কিভাবে ফিরে সাহাবীগণ বললেন যে তাহলে আমরা কি বলবো আল্লাহ রাসূল তিনি বলে দিলেন যে তোমরা বলবে হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল তাওয়াক্কালনা আলাল্লাহি রব্বিনা আল্লাহ তাআলাই আমাদের জন্য সর্বোত্তম কি অভিভাবক এবং যথেষ্ট আমরা আল্লাহ তাআলার উপরে কি করি ভরসা করি তো এটা হচ্ছে প্রথম পর্বের অবস্থা এরপরে দ্বিতীয় পর্বে কিয়ামতের যখন ফুৎকার দেওয়া হবে তখন কি হবে এই বর্ণনা আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতের পরের অংশে বলছেন সুম্মা নুফিখা ফীহি উখরা অতঃপর যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন তখন মানুষ সব দাঁড়িয়ে যাবে এবং তাকাতে থাকবে হাশরের ময়দানের দিকে সেই সময় ছুটতে থাকবে মানুষ সূরাতুল ইনফিতারের পরের তিনটি আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি আরো স্পষ্ট করে দিয়ে বলছেন যে ওয়াইদাল কুবুর বুসিরা যখন এই কবরগুলিকে উন্মুক্ত করে দেওয়া হবে কিয়ামতের এই দ্বিতীয় ফুৎকারে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত তখন প্রত্যেক ব্যক্তি প্রত্যেক নাফ জানতে পারবে সে কি আগে পাঠিয়েছে আর সে কি ছেড়ে এসেছে কি আগে পাঠিয়েছি মানে যা কিছু ভালো কর্ম বা মন্দ কর্ম আগে পাঠিয়েছি সেটাও জানতে পারবো আর যা কিছু আমরা ভালো কর্ম বা খারাপ কর্ম ছেড়ে এসেছি সেটাও আমরা জানতে পারবো কতটুকু ভালো কাজ করেছি আমরা এখন যদি চিন্তা করি পারবো না বুঝতে
কিন্তু অনেকে হয়তো ভুলে গিয়েছি সেই ভুলে যাওয়াটাও আল্লাহ স্মরণ করিয়ে দিবেন তখন টের পাওয়া যাবে যে আমাদের পুঁজি কতটুকু আমরা অগ্রে প্রেরণ করেছি এজন্য আল্লাহ তাআলা সতর্ক করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকাল্লাহু ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের প্রত্যেককে ভেবে দেখো সে অগ্রে কি পাঠিয়েছে কতটুকু পুঁজি আজকে আছে আজকে মানুষ আল্লাহমুখী না হয়ে দুনিয়ামুখী হয়ে গিয়েছি আল্লাহকে ভুলে গিয়েছি আল্লাহর পথে আমাদের সময় কতটুকু ব্যয় হচ্ছে একবার যদি চিন্তা করি তাহলে এটা ভালোভাবে উপলব্ধি করতে পারবো তো বলছিলাম যে এই কিয়ামতের দ্বিতীয় ফুৎকারে যখন কবর থেকে মানুষকে ওঠানো হবে তখন হাশরের ময়দানের দিকে মানুষ কি হবে ছুটতে থাকবে অনেকে বিশ্বাস করে না যে কবরে আমাদের শাস্তি হবে বা কবরের জীবনের পরে কিয়ামত হবে এই বিশ্বাস কিন্তু আমাদের অনেকের মধ্যে নাই সাধারণ শিক্ষিত অশিক্ষিত অনেক মানুষ আমি দেখেছি তারা পরকালে বিশ্বাস করে না এরকম আছে অনেক মানুষ আপনাদের মধ্যে আছে নাকি এরকম আছে থাকলে হাত তুলবেন আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ সে পরকালে যদি বিশ্বাস না করে তাহলে আল্লাহ তাআলা তাকে যে বিশ্বাস কিভাবে করতে হয় সেই প্রসেসও কি করেছেন দেখিয়ে দিয়েছেন এজন্য এই কিয়ামতের অভয়াবহ অবস্থাটা আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়ে বলছেন ফাইদা নুকিরা ফিন নাকুর যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখন সেই সময়টা ফাযালিকা ইয়াউমা ইদিন ইয়াউমুন আসি বড় কঠিন হবে আলাল কাফিরিনা গায়রু ইয়াসির কাফিরদের জন্য এটা মোটে সহজ হবে না যারা আল্লাহকে অস্বীকার করে যারা আল্লাহর বিরোধিতা করে তাদের জন্য কিন্তু এই দিনটা কঠিন আমরা জানি যে কিয়ামতের ময়দান 50,000 বছরের চেয়ে কি হবে বেশি লম্বা হবে কিন্তু মুমিনদের জন্য কতক্ষণ মুমিনদের জন্য কি এতক্ষণ হবে না মুমিনদের জন্য খুবই অল্প সময় মনে হবে কারণ এটা আল্লাহ তাআলার সেই সময়ে যদি শাস্তি আমার ভাগ্যে নসিবে জুটে এই অবস্থা যদি আমরা দেখি তাহলে এক মিনিটও অনেক সময় কি হয়ে যায় হাজার বছরের সমান মনে হয় কিন্তু যদি ভালো কিছু আশা করি তখন কিন্তু সময় মনে হয় কোন দিক দিয়ে কেটে যায় এজন্য কিয়ামতের ময়দানটা মুমিনদের জন্য কষ্টকর নয় আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল কাফিরিনা গায়রু ইয়াসির কাফেরদের জন্য এটা মোটেও সহজ হবে না যারা মনে করছে যে মরে গেলে তো আমরা শেষ হয়ে যাব আমাদের আর কোনো হিসাব নেই তারা সতর্ক থাকুক এই সময়টা আল্লাহ তাআলা খুবই কঠিন আমাদের জন্য বলেছেন আর এমন নয় যে কোন কোন ব্যক্তি পার পেয়ে যাবে পৃথিবীর বুকে যদি কেউ পালিয়ে যেতে চায় পালাতে পারবে কিয়ামত থেকে কেউ পালাতে পারবে আল্লাহ তাআলা বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইস্তাতাতু মান তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ এ জিন এবং ইনসান তোমরা যদি এই পৃথিবী এবং আসমান ভেদ করে কোথাও পালিয়ে যেতে পারো চেষ্টা করে দেখো লা তানফুযু পারবে না পারবে পালাতে পারবে না বরং সেই দিন ধোঁয়া ছেড়ে দেওয়া হবে মানুষ পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে সেই দিন আল্লাহর রাজত্ব কায়েম হবে সেই দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ সেই দিন কোন ব্যক্তি কোন কাজে আসবে না ওয়াল আমরু ইয়াউমা ইদিন লিল্লাহ সেই দিন শুধুমাত্র আদেশ থাকবে কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনকে ভয় করার জন্য কিয়ামতকে কি করতে হবে আমাদের বুঝতে হবে স্মরণ রাখতে হবে অনেকেই মনে করে যে পৃথিবী কি আদৌ ধ্বংস হবে যারা দুনিয়াতে বহুদিন বাঁচার চেষ্টা করি বা স্বপ্ন দেখি তারা কিয়ামতে বিশ্বাস করে না কিয়ামত হবে এটা অনেকে বিশ্বাস করে না যদিও বিজ্ঞানের অনেক গবেষণা এটা বলে যে 5,000 কোটি বছর বা 2,000 কোটি বছর পরে কি হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু না কিয়ামত কোন লিমিট কবে হবে এটা আল্লাহ তাআলা কি করেন না বলেন না তবে কিয়ামত হবে পৃথিবী ধ্বংস হবে এটা নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা কিয়ামত অবশ্যই সংগঠিত হবে তাতে কোনো সন্দেহ নাই ওয়া আন্নাল্লাহা ইয়াবাসু মান ফিল কুবুর আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কবরে রয়েছে তাদেরকে সকলকে কি করবেন উঠাবেন এটা মনে করার কোনো সুযোগ নাই যে কবরে গেলে মাটি হয়ে যাব একেবারে শেষ আর কোনো আমাদের হিসাব হবে না
যারা কুফরি করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না যারা ইসলামের প্রতি বিশ্বাস করে না যারা মুসলিম হওয়ার পরেও যারা ঈমান আমল সঠিকভাবে পরিচালিত করে না তারা ভেবে বসে আছে যে মরার পরে আর কিছু আমাদের হবে না মরলেই সব শেষ মাটির সাথে মিশে যাব আর কোনো কিছু আমাদের হবে না কিন্তু না আমরা যেখানেই মৃত্যু হোক না কেন সাগরে হোক মাটিতে হোক যেখানেই আমাদের দাফন হোক না কেন কবর বলতে বারজাখী জীবন আমাদের এই মৃত্যুর পরে আরো আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন জীবিত করবেন আমাদেরকে পুনরুত্থিত করবেন আবারো আমাদেরকে জীবন দান করবেন এই অবস্থা যেহেতু হবে সুতরাং আমাদেরকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন কিয়ামত কখন হবে অনেকে আমাদের সমাজে ইদানিং তো অনেক বক্তা বলেও দিচ্ছে যে 2025 সালে 2050 সালে না এরকম কোন বিষয় আল্লাহ রাসূল কি করেন না বলেন না কিয়ামত হবে তবে কখন হবে এই বিষয়ে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুকান নাসু আনিসসাআ মানুষেরা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে উল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ হে নবী আপনি বলে দিন এই কিয়ামতের জ্ঞান শুধুমাত্র কার কাছে আল্লাহ তাআলার কাছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুসসাআ কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে ওমা ইদরিকা তুমি কিভাবে এটার জ্ঞান রাখবে লা আল্লাহ সাআতা তাকুনু করিবা সম্ভবত খুব তাড়াতাড়ি হবে কিয়ামত হবে কখন হবে এটা আল্লাহ বলেননি তার মানে এই নয় যে এটা অনেক দেরিতে হবে খুব তাড়াতাড়ি হবে এটা আল্লাহ তাআলা কি করেছেন বলে দিয়েছেন তো এই পুরো বিষয়টাকে আল্লাহ তাআলা আমাদের জন্য কিয়ামতের সময়টাকেও গোপন রাখার একটা কারণ হিসেবে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা এই যে কিয়ামত এটা অবশ্যই ঘটবে কিন্তু আমি এটা গোপন রাখতে চাই কেন গোপন রাখতে চাই লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা যাতে করে প্রত্যেক ব্যক্তি তার স্বশ কর্ম অনুযায়ী প্রতিফল লাভ করতে পারে আমরা যদি জেনে যাই যে কিয়ামত আর 10 দিন পরে হবে তাহলে কি এখানে যে ফাঁকা জায়গা আছে এগুলি থাকতো যারা বাড়িতে ঘুমিয়ে আছে তারা কি ঘুমিয়ে থাকতে পারতো যারা এখনো টেলিভিশন দেখতেছে তারা কি টেলিভিশন দেখতে পারতো যারা ওই বাজারগুলিতে এখনো ঘুরতেছে তারা কি ঘুরতে পারতো যারা অন্যমনস্ক হয়ে পৃথিবীকে যারা প্রাধান্য দিচ্ছে তারা অস্থির হয়ে যেত কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান যে এই বিষয়গুলি গোপন রাখার পরে আল্লাহকে কে ভয় করে কিয়ামতকে ভয় করে কে আল্লাহর ইবাদত করে এটা আল্লাহ দেখতে চান যার কারণে তিনি কি করেছেন এই সময়টাকে গোপন রেখেছেন কিন্তু কিয়ামত গোপন থাকলে এটা খুব তাড়াতাড়ি হবে এই বিষয়টি আল্লাহ তাআলা কি করেছেন জানিয়ে দিয়েছেন তিনি বলছেন হাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তাতিয়াহুম বাগতাতাও ওয়া হুম লা ইশউরুন তারা কি কিয়ামত কখন হবে এই অপেক্ষা করছে অথচ তাদের আকস্মিকভাবে অজ্ঞাতসারে অজান্তেই সে বুঝতে পারবে না কিয়ামত এসে যাবে এই অবস্থা হওয়া অপেক্ষা করছে না এই অপেক্ষা করা আমাদের জন্য চলবে না বরং আল্লাহ তাআলা বলছেন অথচ ফাকাদ জা আশরাতুহা এই কিয়ামতের আলামত চলে এসেছে কিয়ামতের আলামত চলে এসেছে এর পর কিয়ামত কখন হবে এই অপেক্ষা তারা করছে ফান্না লাহুম ইদা জাআতহুম যিকরাহুম যখন কিয়ামত এসে যাবে তখন কি আর কোনো উপদেশ গ্রহণের সুযোগ থাকবে আমাদের যদি মৃত্যু এসে যায় তাহলে কি আর উপদেশ কোনো কাজে লাগবে নাকি ফেরাউনের মতো বলবে মৃত্যুর সময় কি বলছিল ডুবে যাচ্ছে যখন তখন বলছে যে আমি ঈমান আনলাম আল্লাহ তাআলা তখন কি বলছেন আলান এখন তখন আনলে চলবে চলবে না এইজন্য ঈমান আনতে হবে কখন এই সময়টা আসার পূর্বে কিয়ামত এসে গেলে আর সুযোগ থাকবে না শুধরানোর উপদেশ তখন আর কোনো কাজে আসবে না এখন কিয়ামত আসার আগেই সতর্ক হতে হবে এজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে কিয়ামত দিবসকে ভয় করতে বলেছেন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওয়াত্তাউ ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হবে সেই দিনকে তোমরা কি করো ভয় করো সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত আর সেই দিন প্রত্যেক ব্যক্তি যা আমল করবে সেটা পরিপূর্ণভাবে প্রদান করে দেওয়া হবে প্রতিদান সেটা ভালো করলেও খারাপ করলেও ওহুম লা ইউজলামুন কোনো বিন্দু মাত্র কি করা হবে না
অবিচার করা হবে না দুনিয়াতে কাজ করলে অনেক সময় মজুরি আমরা ঠিকমতো পাই না পাই আমাদের মধ্যে আছে না এরকম গৃহস্থের কাজ করলে কি করে টাকা একবারে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস কি করে দেয় বাকি রেখে দেয় অনেক সময় কি করে বলে যে কিছু কম নেন গার্মেন্টস এর কর্মীরা অনেক সময় কাজ করে বছরের পর বছর কি নাই বেতন ঠিকমতো পায় না মেরে দেয় কিন্তু আল্লাহ তাআলা কি করবেন না বিন্দু মাত্র জুলুম করবেন না কেউ যদি অন্যায় করে কেউ যদি পাপ করে তারও যেমন শাস্তি ভোগ করতে হবে কেউ যদি ভালো আমল করে সেটা একবার সুবহানাল্লাহ বললেও আল্লাহ তাআলা তার কি দিবেন প্রতিদান দিবেন এইজন্য সেই দিনকে আমাদের ভয় করতে হবে যেই দিন আমাদের কোন ব্যক্তি আমাদের কোন কাজে আসবে না কোন সুপারিশ সেদিন কাজে আসবে না সেদিন কোন উপঢৌকন কোন ঘুষ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 48 নম্বর আয়াতে আরো এই বিষয়টি শক্ত করে দিয়ে বলছেন ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুম বিমা নাফসুন আন নাফসি শাইআ ওই দিনকে তোমরা ভয় করো যেই দিন কোন ব্যক্তি কারো কোন উপকারে আসবে না ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাআ সেই দিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না দুনিয়ার বুকে মামা খালু থাকলে অনেক সুপারিশ হয়ে যায় অনেকে বিচার বিচার বহির্ভূত ভাবে কি হয়ে যায় মাপ পেয়ে যায় বিচার ছাড়াই অনেকে অন্যায় করে পার পেয়ে যায় কিন্তু সেই দিন সুপারিশ কোনো কাজে আসবে না কেউ কারো সুপারিশ করতে পারবে না ওয়ালা ইউখাযু মিনহা আদলুন সেই দিন কোনো ঘুষ গ্রহণ করা হবে না কোনো পারিতোষিক কারো থেকে গ্রহণ করা হবে না সেই দিন ওয়ালা হুম ইউসরুন পৃথিবীর বুকে যাদের পিছনে তোমরা সময় ব্যয় করে পৃথিবীর বুকে আল্লাহর বিরোধিতা করেছো আল্লাহর জন্য দিনের জন্য সময় দিতে পারোনি এরকম কোন ব্যক্তিও তোমাদের সাহায্য করতে পারবে না সেই দিন কোনো সাহায্যকারীও থাকবে না সুতরাং সেই দিনকে তোমরা ভয় করো তাহলে সেই দিনকে ভয় করতে হলে আমাদের কি করতে হবে আল্লাহ তাআলা কিছু আলামত কিয়ামতের আগেই কি করবেন আমাদের জন্য দিবেন সেই আলামতগুলো দেখার মাধ্যমে আমাদের ঈমান বাড়বে আমরা কি হয়ে যাব পরকালমুখী হতে পারবো এইজন্য আজকের আলোচনায় আমরা এই আলামাতুস সাআহ অর্থাৎ কিয়ামতের আলামত সম্পর্কে সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে আলোচনা শুনছি তো ইনশাআল্লাহ বক্তব্যের শেষে কিন্তু আপনাদেরকে আমি প্রশ্ন করব আলোচনা শুনেছেন নাকি ঘুমাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখন আলোচনা শুনতেন তখন চাতক পাখির মতো কি থাকতেন চেয়ে থাকতেন সাহাবীরা যে হাদিসগুলো বর্ণনা করেছেন কিভাবে বর্ণনা করেছেন বলেন তো এই যে শুনছেন যাদের মনোযোগ আছে তারা কিন্তু আওয়াজগুলো পরে যদি জিজ্ঞাসা করা হয় বলতে পারবেন কিন্তু যারা মনোযোগ নাই তারা চিন্তা করবেন যে কতটুকু জোশ আসলো আর কতটুকু ভালো লাগলো এই চিন্তা যাদের মধ্যে আছে তারা কিন্তু একটুকু বলতে পারবেন না সাহাবীগণ এরকম ছিলেন না তারা যখন আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো আলোচনা হতো তখন চেয়ে থাকতেন এবং সেগুলি উপলব্ধি করে মুখস্থ রাখতেন শুনতেন এবং সেগুলি আমল করার চেষ্টা করতেন তো যে আলামতগুলি আমরা বলবো সেই আলামতগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে পারবো তো ইনশাআল্লাহ বেশি আলামত বলবো না কারণ অত বেশি বললে কি করা যাবে না আয়ত্তে রাখা সম্ভব হবে না প্রায় 100 প্লাস 140 এর মতো কি রয়েছে আলামত রয়েছে ছোট বড় সব মিলিয়ে কিন্তু এতগুলি আমরা আলোচনা করব না বিশেষ কিছু আলামত আপনাদের সামনে তুলে ধরব যেগুলির মাধ্যমে আমরা চাক্ষুষ যেগুলি আমরা দেখছি বা যেগুলি হয়েছে এগুলির মাধ্যমে যাতে আমাদের ঈমান কি হয় বাড়ে ঈমান বাড়ে না কমে জানেন এটা অনেকে চিন্তা করে যে ঈমান বাড়ে কমে এটা আবার কেমন কথা হ্যাঁ অনেকের বিশ্বাস আছে ঈমান বাড়ে না কমেও না ঈমান স্টিল থাকে যে জায়গায় আছে সেই জায়গায় থাকে কিন্তু আসল কথা হচ্ছে ঈমান কি বাড়ে আবার কমে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই বিষয় কি করেছেন আমাদেরকে জানিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম নিশ্চয় যারা মুমিন তাদের সামনে যখন আল্লাহর স্মরণ করা হয় আল্লাহর কথা বলা হয় তখন তাদের অন্তর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায় হয় ভীত সন্ত্রস্ত হয় যদি না হয় তাহলে বুঝতে হবে খাঁটি মুমিন হতে পারেন না এখনো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান আর যখন আল্লাহ তাআলার নিদর্শনাবলী তাদের সামনে পেশ করা হয় তখন তাদের ঈমান কি হয়ে যায় বেড়ে যায় তো যখন আল্লাহ তাআলার কোন আয়াত আল্লাহ তাআলার কোন বিধান আমাদের সামনে পেশ করা হয় নিদর্শনাবলী আয়াত শোনা হয় তখন যদি ঈমান বাড়ে তাহলে বুঝতে হবে যে আমরা সত্যিকারের মুমিন হতে পেরেছি এজন্য ঈমান বাড়ে এবং কমে এটা মনে রাখতে হবে এটা কিন্তু ঈমান আকীদার একটা মৌলিক বিষয় ঈমান বাড়ে এবং কমে এটা আমাদের কি রাখতে হবে বিশ্বাস রাখতে হবে
যখন ঈমান কমে যায় তখন আমরা আমল ভালোভাবে করতে পারি না আমলের প্রতি আমাদের অনীহা সৃষ্টি হয় কিন্তু যখন ঈমান বাড়ে তখন আমাদের কাজ ভালো লাগে আমল করতে ভালো লাগে কোরআন পড়তে ভালো লাগে সালাত আদায় করতে ভালো লাগে সবকিছু ভালো লাগে কিন্তু ঈমান কমে গেলে এনার্জি থাকে না অনেক মানুষ আজকে আপনাদের এই মাহফিলে কি করতে পারে না আসতে পারে না কারণ ঈমান কমে গিয়েছে সে এত শূন্যের কোঠায় যে এখান পর্যন্ত আনতে পারে পারে না কারণ এই জায়গাগুলি এমন এক জায়গা যেখানে ফেরেশতারা চতুর্দিক থেকে আমাদের কি করে ঘিরে থাকে আল্লাহর পক্ষ থেকে সাকিনা রহমত বর্ষিত হয় প্রশান্তি নাযিল হয় এই মাহফিলগুলিকে আল্লাহ রাসূল বলেছেন এগুলি বাগান জান্নাতের বাগান এখান এই সমস্ত জায়গা দিয়ে যদি কখনো অতিক্রম করো তোমরা এখান থেকে কিছু আহরণ করে নিও তার মানে এখানে বসে কিছু ইলম অর্জন করতে হবে এখানে যারা বসতে পারে নাই তাদের ঈমানের দুর্বলতা অনেক অনেক বেশি যার কারণে অনেকের কাছে থাকার পরেও আসার সুযোগ হয় নাই অনেকেই আজকে পাঁচ ওয়াক্ত সালাত কে কে আদায় করেছে বলেন তো একটু হাত তুলেন একটু দেখি পাঁচ ওয়াক্ত সালাত কে কে আদায় করেছে মাশাআল্লাহ এরপরে কে কে সালাত আদায় করেনি আজকে একটু হাত তুলেন তো সত্য কথা বলবেন কোনো ভয় নাই সালাত আদায় করেনি হ্যাঁ অনেকে আছে মোটামুটি মাশাআল্লাহ তো মাহফিলে এসেছেন এই বরকতে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে দেন আমিন আমরা সালাত আদায় করব তো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে অন্যগুলোতে কোনো কাজ হবে না যদি এগুলো শুনি এরপরে আমল না করি তাহলে আমাদের এই আওয়াজ মাহফিলের কোনো কি নাই ফায়দা নাই এজন্য এখান থেকে প্রতিজ্ঞা করেন আজকে যদি এখান থেকে যাওয়ার আগে আমার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা বলতে পারবো যে আল্লাহ তোমার দরবারে আমরা কি করেছি হাজির হয়েছি অনেক এরকম নজির আছে জীবনে এক ওয়াক্ত সালাত না আদায় করে কি হয়েছে জান্নাতে হয়েছে আছে না নাই মৃত্যুর আগে শহীদ হয় ব্যক্তিরা আছে না যে অমুসলিম ছিল এরপরে ঈমান এনেছে শহীদ হওয়ার আগে এরপরে সে সালাত আদায় তো সময় পায়নি মৃত্যুবরণ করে দিয়েছে তো এই ব্যক্তি কি সালাত না আদায় করেও জান্নাত পেয়ে গেছে তাহলে আমরা সময় পাওয়ার পরে যদি না পড়ি তাহলে কি অবস্থা হবে এজন্য পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে করব ইনশাআল্লাহ তো আমরা বলছিলাম কিয়ামতের আলামত যেগুলির মাধ্যমে আমাদের ঈমান বাড়বে এই বিষয়গুলির প্রথমটি যেটি কিয়ামত যে সত্যি হবে এর বড় প্রমাণ যে আলামত প্রথম সেটি হচ্ছে আমাদের নবীর পৃথিবীতে আগমন তিনি বলেছেন বয়স্তু আনা ওয়াসাআহ আমি এবং কিয়ামতের দূরত্ব হচ্ছে কাহাদিহি মিন হাদিহি কাহা আও কাহা তাইনি এই যে দুইটা আঙ্গুল দেখছেন এই দুইটি আঙ্গুলের একটা থেকে আরেকটা দূরত্ব যতখানি বা এই দুইটি আঙ্গুলের দূরত্ব যতখানি ওয়াকরানা বাইনা সাব্বাবাতি ওয়াল বুস্তা তিনি বলছেন এই দুইটি আঙ্গুলকে এই শাহাদাত আঙ্গুলি এবং এই মধ্যম আঙ্গুলি একত্রিত করে দেখিয়ে বললেন কিয়ামত এবং আমি এই দুইটির দূরত্ব হচ্ছে এই দুইটি আঙ্গুলের মতো তাহলে এই আঙ্গুল দুইটির দূরত্ব কি খুব বেশি তাহলে কিয়ামত অনেক নিকটবর্তী আমাদের এটা মনে রাখতে হবে এজন্য কিয়ামত কি এটা আমরা পূর্বেই আলোচনা করলাম এই ভয়ঙ্কর অবস্থা আসবে এটা খুব দ্রুত আসবে এটা আল্লাহর রাসূলের আগমনের মধ্য দিয়ে আমরা এক নম্বর আলামত হিসেবে কি পেয়ে গিয়েছি এরপরে আল্লাহ রাসূলের মৃত্যুবরণ করাটাও কিন্তু কিয়ামতের অন্যতম আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ইরশাদ করেছেন সহিহ বুখারীর 3176 নম্বর হাদিসে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গজওয়াতি তাবুক আমি তাবুক যুদ্ধের সময় আল্লাহ রাসূলের নিকটে আসলাম তখন ওহুয়া ফি কুব্বাতি মিন আদম তিনি চামড়ার তৈরি একটি তাবুতে কি করছিলেন অবস্থান করছিলেন ফাকালা উদুদ সিত্তাম বাইনা ইয়াদাই সাআহ তিনি বললেন যে তুমি কিয়ামতের পূর্বে 6টি লক্ষণ গুনে রাখো সিত্তাম বাইনা ইয়াদাই সাআহ কিয়ামত হওয়ার পূর্বে 6টি লক্ষণ তুমি মনে রাখো যার এক নম্বর হচ্ছে মাউতি আমার মৃত্যু আল্লাহ রাসূল বললেন যে এক নাম্বার গুনে রাখো আমার মৃত্যু এরপরে তিনি বললেন সুম্মা ফাতহু বাইতুল মাকদিস অতঃপর বাইতুল মুকদ্দাস বিজয় আল্লাহ রাসূলের মৃত্যু হয়েছে তার আগমন হয়ে গিয়েছে এরপরে বাইতুল মুকদ্দাস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়কালে 16 হিজরিতে কি হয়েছে বিজয় হয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাকদিসের ওই দরজা দিয়ে প্রবেশ করেছিলেন যেই দরজা দিয়ে আল্লাহ রাসূল মিরাজের রাত্রিতে বাইতুল মাকদিসে কি করেছেন প্রবেশ করেছেন এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা মুতানুন এরপরে আসবে মহামারী ইয়াখুযু ফীকুম কা কাআসিল গনম
তোমাদেরকে এই মহামারী গ্রাস করবে যেভাবে কোয়াস ছাগলের পালের মধ্যে কি হয় ছড়িয়ে পড়ে কোয়াস হচ্ছে এমন একটা রোগ যে ছাগলের বা ভেড়ার পালের মধ্যে হলে সে মারা যায় অর্থাৎ মহামারী আর তাউন মুতান বিমানা তাউন মুতান হচ্ছে মহামারী এই মহামারীও 18 হিজরিতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এই বাইতুল মাকদিস বিজয়ে 2 বছর পরে কি হয়েছে সংঘটিত হয়ে গেছে এরপরে যেটি আল্লাহর রাসূল বললেন সেটা হচ্ছে ثم استفادة المال সম্পদের প্রাচুর্যতা বেড়ে যাবে ওই তিনটি তো সংঘটিত হয়ে গেছে কিন্তু এইটা এখনো হয় নাই সম্পদের প্রাচুর্যতা বেড়ে যাবে এত পরিমাণ বেড়ে যাবে হাত্তা ইউতা রাজুলু মিয়াতা দিনারিন ফায়াযাল্লু সাখিতাম কোন এক ব্যক্তিকে আপনি দান করবেন 100 দিনার দেওয়ার পরে সে খুশি হবে না বুঝতে পেরেছেন 100 দিনার মানে কত জানেন 1 দিনার সমান বলেন তো কত 1 দিনার সমান জানা আছে কে বলতে পারবেন আপনাদের মধ্যে 1 দিনার বলেন হ্যাঁ 5 টাকা 22 হয় নাই কুয়েতের দিনার বলি নাই কুয়েতের দিনার হচ্ছে 340 টাকা 69 পয়সা বর্তমান ওই দিনার না এটা হচ্ছে স্বর্ণের দিনার যেই দিনার হিসাব করে আমরা কি দেই যাকাত দেই এই দিনারের মাপ হচ্ছে 4.25 গ্রাম কত 4.25 গ্রাম হচ্ছে 1 দিনার যার বর্তমান বাজার মূল্য স্বর্ণের বর্তমান বাজার মূল্য কত জানা আছে না ভুল 15 জানুয়ারি নতুন রেট হয়েছে 93429 টাকা বাংলাদেশের প্রাইস স্বর্ণের গত 15 জানুয়ারিতে যেটা হয়েছে সেই হিসাবে যদি আমরা ধরি 1 দিনার 4.5 গ্রাম স্বর্ণের মূল্য প্রায় 34000 প্লাস সেই হিসাবে 100 দিনার স্বর্ণ মুদ্রা যদি বাংলাদেশী টাকায় কাউন্ট করা হয় সেটার মূল্য দাঁড়ায় প্রায় 34 লাখ প্লাস সুবহানাল্লাহ বিহামদি 34 লাখ 4000 প্লাস এত টাকা দেওয়ার পরে একজন ব্যক্তি কি হবে না খুশি হবে না ফায়াজুল সাখেদম চেহারার মধ্যে কি থাকবে মেঘলা থাকবে চেহারা তাহলে আমাদের দেশের এখন কিছু আছে না 1 কোটি টাকা কিছুই না বলতেছে না 23 কোটি টাকা কিছুই না যে ব্যক্তির এক সময় থাকার জায়গা ছিল না যে ব্যক্তির এক সময় ঘুমানোর জায়গা ছিল না যে ব্যক্তি খাওয়ার পেত না এই ব্যক্তি আমাদের বাংলাদেশে বলে এখন কি 1 কোটি টাকা কিছুই না তাহলে কিয়ামতের আগে এই অবস্থা সম্পদের প্রাচুর্যতা এত বেশি বেড়ে যাবে মানুষের কাছে একজন মানুষকে দান করা হবে 100 দিনার এত পরিমাণ টাকা আমাদের সময়ে যেটা 34 লাখ প্লাস এই টাকা পাওয়ার পরেও কি হবে না খুশি হবে না সন্তুষ্ট করা যাবে না এরপরে 5 নাম্বার যে আলামতটি তিনি বলেছেন সেটা হচ্ছে সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরবি ইল্লা দখলাতহু এরপরে আসবে এমন ফিতনা যা আরবের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে এই ফিতনা সম্পর্কে বর্তমান সময়ের যারা স্কলার রয়েছেন তারা বলছেন যে আল্লাহ ভালো জানেন এই ফিতনা কি ধরনের হবে তবে ঘরে ঘরে প্রবেশ করার মতো ফিতনা আমাদের সমাজে এসে গেছে আছে না নাই ঘরে ঘরে বিছানার মধ্যে ফিতনা চলে গেছে ইন্টারনেট ভিডিও সামাজিক সাইটগুলি এগুলি আছে না নাই ঘরের মধ্যে খাটের মধ্যেও আছে শুয়ে শুয়ে এগুলির মধ্যে আমরা কি করতেছি তার মানে এই ধরনের ফিতনা আরো কত ধরনের ফিতনা হবে সেটা বলার কোনো অপেক্ষা থাকে না এটাও কিয়ামতের পূর্বে ঘটবে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুম্মা হুদনাতুন এরপরে আসবে যুদ্ধবিরতির চুক্তি তাকুন বাইনাকুম ওয়া বাইনা বানি আসফার যেটা তোমাদের এবং বানি আসফারের মধ্যে সংঘটিত হবে আমাদের অর্থাৎ বাইনা না আমাদের মানে মুসলিমদের মধ্যে ওয়া বাইনা বানি আসফার আই রোমক রোমকরা হচ্ছে বর্তমান ইউরোপের যারা জনগণ খ্রিস্টান জনগণ রোমান ক্যাথলিক ইতালির রোম না আবার রোমান ক্যাথলিকরা না যারা খ্রিস্টান অর্থোডক্স এরা হচ্ছে সেই ইউরোপিয়ান যারা বর্তমান ইউরোপ এইটা হচ্ছে আমাদের কি এই যুদ্ধের সময়ে যারা সন্ধি চুক্তি করবে যুদ্ধবিরতির এরপরে তিনি বলছেন ফায়াকদিরুনা তারা গাদ্দারি করবে বিশ্বাসঘাতকতা করবে এরা সবসময় গাদ্দারি করে আসে মুসলিমরা কখনো গাদ্দারি করে না কুফাররা গাদ্দারি করবে ফায়াতুনাকুম তাহতা সারাদিনা গায়া এরা তোমাদের বিরুদ্ধে 80টা পতাকা তলে কি হবে যুদ্ধে নামবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য 80টা পতাকা তলে এরা সমাবেত হবে যৌথ বাহিনী হিসেবে তারা কি করবে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে এইটা হবে কিয়ামতের একেবারে প্রাককালে অর্থাৎ দাজ্জাল যখন আসবে সেই সময়ে এই সময়ে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে তারপরে এই বর্ণনার শেষ অংশটুকু বলার পরে একটা আরেকটু বলছি
তিনি বলছেন যে তাহতা কুল্লা গায়াতিন ইসনা আশারা আলফান এই 80টা যে পতাকা তলে যারা যুদ্ধ করতে আসবে এদের প্রত্যেক পতাকার নিচে 12,000 করে সৈন্য কি থাকবে বিদ্যমান থাকবে এত বেশি সৈন্য সামন্ত নিয়ে মুসলিমদের বিরুদ্ধে এরা যুদ্ধ করতে আসবে মুসলিমদের কিছু আছে আমরা তো চিন্তার মধ্যে পড়ে গেলাম না যে মুসলিমদের তো কিছুই নাই বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার যারা তারাই অর্থ যত অস্ত্র আর যত কিছু যুদ্ধের সরঞ্জাম সবকিছু তাদের হাতে কিন্তু আমাদের তো কিছু নাই আমাদের কি হবে আমাদের জন্য যে অস্ত্র সেই সময় থাকবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই সময় মুমিনদের অস্ত্র হচ্ছে কোনো অস্ত্র লাগবে না তীর ধনুক লাগবে না সেই সময় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই ধ্বনিতে তাদের এক অংশ ধসে যাবে ধ্বংস হয়ে যাবে এরপরে দ্বিতীয়বার যখন আবার বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আরেক অংশ ধসে যাবে এরপরে আবার যখন বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তখন তাদের নগরীর প্রবেশদ্বার খুলে যাবে এরপরে সেখানে ধন সম্পদ গনিমতের মাল মুসলিমরা যখন নেওয়া শুরু করবে এই সময় একজন ঘোষণাকারী দুঃসংবাদ দিবে যে দাজ্জাল তোমাদের পরিবারের মধ্যে কি হয়ে গেছে প্রবেশ করেছে তখন সকলে আবার পেছনে দেশে ফিরে যাওয়ার জন্য কি করবে তাড়াহুড়ো করে চলে আসার চেষ্টা করবে তো এই হচ্ছে কিয়ামতের পূর্বে আল্লাহর রাসূলের এই 6টি যে লক্ষণ তিনি বললেন যে তুমি এই 6টি লক্ষণ গুনে রাখো যার 3টি ইতিমধ্যেই হয়ে গেছে আরো 3টি আগামীতে কিয়ামতের পূর্বে ঘটবে এ ব্যাপারে আমাদেরকে কি থাকতে হবে সতর্ক থাকতে হবে এরপরে যে আলামতটি আমাদের জন্য ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটাও সংঘটিত হয়েছে সেটা হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া আমরা এই ঘটনা জানি তো চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কমারের মধ্যে ইরশাদ করেছেন ইখতারাবাতি সাআতু ওয়ান শাক্কাল কমার কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া মানে কি চন্দ্রের মধ্যে কি দাগ দেখা গিয়েছে মুসলিমরা কুফাররা সবাই মিলে দেখেছে যে হ্যাঁ চন্দ্র আলাদা হয়েছে এরকম না এরকম হয় না চন্দ্র সত্যিকার অর্থেই দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের পাদদেশে কি হয়েছে পড়ে গিয়েছিল এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট বর্ণনা সহিহ বুখারীর 3637 নম্বর হাদিসে এসেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে মক্কার কুফাররা তারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো যে তুমি এই ধরনের একটা নিদর্শন দেখাও এই মানে বুদ্ধিটা কে দিয়েছিল জানেন ইহুদিরা দিয়েছিল যে জমিনের বুকে তারা তো আল্লাহ রাসূলকে পাগল আর জাদুকর আর কবি অনেক কিছু বলেছে তো বলছে যে এরা তো তোমাদেরকে এ তো জাদু করছে তো জাদু তো সব জায়গায় চলে না আকাশে চলবে জমিনের বুকে চলেছে আকাশে তো চলবে না তো বলো যে আকাশের চাপটা কি করে দিতে দ্বিখণ্ডিত করে দিতে তাহলে বোঝা যাবে যে সে আসলে জাদু নবী না জাদুকর আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের মা বোনদের মধ্যে অনেক উপস্থিতি আমরা জানতে পারছি যার কারণে হয়তো জায়গা হচ্ছে না আপনারা একটু সামনের দিকে শীতকাল আপনারা সামনের দিকে একটু এগিয়ে চলে আসেন যাতে করে অন্য মা বোনদের জন্য জায়গা হয়ে যায় আলহামদুলিল্লাহ মেয়েরা অগ্রগামী পুরুষদের তুলনায় মেয়েরা কি দিনের ব্যাপারে অগ্রগামী তারা শুধু এখানে না বাড়িতেও আল্লাহ তাআলা কবুল করে নেন আমিন তো বলছিলাম যে এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা যেটা ঘটেছিল মক্কার কুফাররা কুরাইশরা তারা যা চেয়েছিল ইহুদিদের প্রস্তাবে বা পরামর্শে যে মুহাম্মদকে বলো যে সে চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন এই ফারাহু মিন শিকাকাল কমার তিনি চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখালেন এই ঘটনার বিষয়টি আরো এসেছে দ্বিখণ্ডিত হওয়াটা সহিহ মুসলিমের 2800 নম্বর হাদিসে আর আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে বাইনামা নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিনায় অবস্থান করছিলাম এই সময় ইদান ফালাকাল কমার ফিলকাতাইনি চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল এরপরে ফাকানাত ফিলকাতুন ওয়ারা আল জাবাল একটা খণ্ড পাহাড়ের পেছন দিকে পড়ে গেল ও ফিলকাতুন দুনাহু আর একটা খণ্ড পাহাড়ের সামনে এসে পড়ল সুবহানাল্লাহ বলবেন না এই দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টি এত আশ্চর্যপূর্ণ ছিল যে পৃথিবীর ইতিহাসে এরকম কোন ব্যক্তি যদি অস্বীকার করতে চায় কিয়ামত সম্পর্কে তার জন্য এখানে কি রয়েছে প্রমাণ রয়েছে যে আল্লাহ পৃথিবীতে কিয়ামত আসার আগেই চন্দ্র দ্বিখণ্ডিত করে জমিনের বুকে ফেলতে পারেন সেই আল্লাহ কিয়ামতের সময় এই আসমানকে বিদীর্ণ করে দিয়ে এই আসমানের সমস্ত তারকারাজিকে বিচ্ছিন্ন করে বিক্ষিপ্ত করে ফেলে দিতে পারেন এই ক্ষমতা তার আছে এইটা কিন্তু একটা তার
প্রমাণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অতএব এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টি যখন ঘটল আল্লাহর রাসূল বললেন ইশহাদু তোমরা সাক্ষী থাকো সাহাবীদেরকে বললেন তোমরা দেখলে তোমরা সাক্ষী থাকো কিন্তু মক্কার কুফাররা কি করলো না এটা তবু অবিশ্বাস করলো না তারা কি করলো ওয়াইয়ারাও আয়াতান ইউরিদু তারা যখনই কোনো নিদর্শন দেখে সেটা কি করে মুখ ফিরায় নাই সেটাও তাই করলো ইয়াকুল সিহরুম মুস্তামির সে বলছে তারা বলছে যে এটা তো চিরাচরিত জাদু এছাড়া আর কিছু না তো অনেকেই আশ্চর্য হয়েছে পাশাপাশি জ্ঞানীও তো ছিল সেখানে তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিলেন তখন আর মুখ নাই অনেক আছে না নাস্তিকরা যখন দাঁত ভাঙা জবাব দেওয়া হয় তখন কি পায় না মুখ পায় না তখন উল্টা পাল্টা বকতে থাকে তো তখন তারা খোঁজার চেষ্টা করলো যে বিকল্প কিছু আছে কিনা বললো যে দেখো আমাদেরকে এখানে হয়তো জাদু করছে বাইরের যারা দেশের মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো তারা দেখেছে কিনা বাইরের বহিরাগতরা তো মক্কায় ব্যবসা বাণিজ্যের জন্য আসতো তাদেরকে জিজ্ঞাসা করার পরে যখন জানতে পারলো যে হ্যাঁ এটা সত্য তখন তারা তাও আবার কি করলো জিদ আর হটকারিতা মানবে না এটাই হচ্ছে তাদের মূল বিষয় এ কারণে তারা আবারও বললো যে এটা তো স্পষ্ট জাদু এছাড়া আর কিছু নাই আবু কাফসার পুত্র মুহাম্মদ সে কি করেছে জাদু করেছে এই বলে তারা আবার অস্বীকার করলো এই যুগে এরকম বহু মানুষ আছে যারা কিয়ামতের বিশ্বাস স্থাপন করতে চায় না তারাও এই ধরনের যদি কোনো আলামত সামনে এসে যায় তবু তারা মানবে না কিন্তু আল্লাহ তাআলা আমাদের এদের থেকে কি করবেন হেফাজত করবেন ইনশাআল্লাহ ওরা না মানলেও আমাদেরকে জানিয়েছেন আমরা যাতে সতর্ক থাকতে পারি এরপরে যে এই আলামতটি রয়েছে সেটা হচ্ছে ভণ্ড নবীদের আবির্ভাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুনান আবু দাউদের 4324 নম্বর হাদিসে লা তাকুম সাআহ হাতা ইখরুজা 30 কাযাবান দাজ্জালান কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত 30 জন মিথ্যু দাজ্জালের আবির্ভাব হবে ওরা কি করবে কুল্লুহুম ইয়াকযিবু আলা আল্লাহি ওয়া আলা রাসূলিহি এরা প্রত্যেকই আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যা কথা বলবে এরকমই ব্যক্তি সাম্প্রতিক কালে সেই সময়ে তো দু চারজন আল্লাহ রাসূলের যুগে হয়েছে কিন্তু নিকটবর্তী ভারতে এই যে পাঞ্জাব শহর সে পাঞ্জাবের কাদিয়ান নামক যে উপশহর সেখানে জন্মগ্রহণকারী গোলাম আহমদ কাদিয়ানি সে কি করেছিল নবী দাবি করেছিল এই ভণ্ড নবীদের ব্যাপারে আল্লাহ রাসূল এই জন্য আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলছেন যে সেকুন ফি উম্মতি 30 কাযাবুন আমার উম্মতের মধ্যে অচিরেই 30 জন মিথ্যুকের আবির্ভাব হবে কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন এদের প্রত্যেকই দাবি করবে সে নবী কিন্তু মনে রেখো ওয়া আনা খাতামুন নাবিয়্যিন আমি হচ্ছি সর্বশেষ নবী লা নাবিয়্যা বাদি আমার পরে আর কোন নবী আসবে না আপনাদের মধ্যে কাদিয়ানির অনুসারী আছে না নাই আমাদের সমাজে আছে এই এলাকায় আছে কিন্তু আপনারা জানেন না কাকন হাট এই অত্র অঞ্চলে আছে কিছু তারা কিন্তু আমাদের মতো মুসলিম দাবি করে কিন্তু বাস্তবে এরা মুসলিম নয় এরা প্রত্যেকে কাফের যারা আমার নবীর নবুয়তকে অস্বীকার করে এরা মুসলিম কখনোই হতে পারে না গোলাম আহমদ কাদিয়ানির ইতিহাস আমরা সকলেই জানি কলেরা রোগে কি হয়েছিল মাওলানা সানাউল্লাহ অমৃতসরের সাথে মুবাহালা করেছিল যদি আমি সত্য না হই তাহলে আমাদের জীবনদার সাথেই যেন যে মৃত্যু হবে সে যেন কি হয়ে যায় লানতপ্রাপ্ত হয়ে কলেরা রোগে মারা যায় সে বাস্তবে কি হয়েছে সেই লানতে অভিশপ্ত হয়ে সে মারা গিয়েছে তো আল্লাহ তাআলা কি করেছেন লাঞ্ছিত করেছেন কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করেছেন এগুলি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করেছেন এবং এটাও কিয়ামতের আলামত হিসেবে আমাদেরকে কি করেছেন জানিয়েছেন এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের অন্যতম আলামত হিসেবে যেটি সেটি হচ্ছে আমানতের খেয়ানত হবে আমানতের খেয়ানত কিভাবে হবে সহিহ বুখারী 6496 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইদা যুইয়াতিল আমানাতু ফানতাযিরি সাআহ ইদা যুইয়াতিল আমানা যখন আমানত নষ্ট করা হবে ফানতাযিরি সাআহ তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো সাহাবাগণ তো আমানতের খেয়ানত করতেন না করতেন আমাদের যদি কি দায়িত্ব দেওয়া হয় তাহলে যদি কোনোভাবে সুযোগ পায় তাহলে কি করি মারার চেষ্টা করি আমাদের সমাজে আছে না এরকম ডাকাত আছে পাঁচ মন ধান যদি আর চাল পায় তাহলে সেটা জনগণের হইলেও কি করে দেয় খেয়ে নেয় আছে না নাই অনেক ভালো আছে মাশাআল্লাহ আমানতদার কিন্তু আছে তো এই আমানত তারা তো খেয়ানত করতেন না যার কারণে আশ্চর্য হয়ে বলছেন যে কাইফা ইদা আতুহা ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমানতকে নষ্ট করা হবে হে আল্লাহর রাসূল তারা আশ্চর্য হয়ে গিয়েছেন
তখন তিনি বললেন ইলা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি আমানত নষ্ট করা হবে অযোগ্য লোককে দায়িত্বশীল বানানোর মাধ্যমে যে যে কাজের যোগ্য না তাকে সেই কাজের দায়িত্ব দেয়া হবে মসজিদ কমিটি থেকে শুরু করে যদি মসজিদ কমিটিতে যারা দায়িত্বশীল তার দায়িত্বের যে যোগ্যতা সেটা না থাকার পর কি হয়ে যায় সেখানে থাকে মসজিদ কমিটিতে থাকার জন্য যোগ্যতা লাগে না কিন্তু অনেক সুদখোর আছে আছে না নাই মসজিদ কমিটিতে অনেক ঘুষখোর আছে অনেক ব্যভিচারকারী আছে অনেক নেশাখোর আছে আছে না নাই অনেক মসজিদের টাকা আত্মসাৎকারীও আছে আর অন্য সেক্টরগুলিতে তো মানে সীমার বাইরে তো এই মানুষগুলিকে যখন অযোগ্য লোকদেরকে তার দায়িত্বে যোগ্যতা ছাড়াই অর্পণ করা হবে দায়িত্ব তখন আমানতকে কি করা হবে নষ্ট করা হবে এজন্য প্রত্যেকটা সেক্টরে আজকে আমানতের খেয়ানত আছে না নাই শিক্ষা থেকে যদি শুরু করি বর্তমান সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থা তো একেবারে কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে না গুগল ট্রান্সলেট করে কি করতেছে শিক্ষার সিলেবাসের এই বই পুস্তকে এখন ঢুকিয়েছে কত অযোগ্য লোকদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে যার কারণে যোগ্যতাহীন প্রমাণ করেছে তারা এগুলি করে গুগল ট্রান্সলেট কি সঠিক অনুবাদ করে এখনো সেই যোগ্যতা গুগলের হয় নাই কারণ গুগলে পর্যাপ্ত শব্দ কি করা নাই এখনো যুক্ত করা হয় নাই আর মানুষের সাথে এই যান্ত্রিক কখনোই কি হবে না সমান হবে না তো অযোগ্য লোকদেরকে দেওয়ার কারণে কি হয়েছে শিক্ষা ব্যবস্থা আজকে নষ্ট করা হচ্ছে এভাবে বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে অযোগ্য লোকদেরকে দায়িত্বশীল করার কারণে আজকে আমানত কি হচ্ছে নষ্ট হচ্ছে এই সময় আল্লাহ রাসূল বলছেন ফানতাজির ইসা তোমরা কিয়ামতের অপেক্ষা করো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আরো আসে বলেন লিল্লাহে তাকবীর আর সামনের জায়গাগুলিকে পূর্ণ করে নেন আমরা যা শুনেছি যে তাকবীর ধ্বনি দিয়েই পৃথিবীর শত্রুদের আমরা কি করব মোকাবেলা করব ইনশাআল্লাহ এই জন্য তাকবীর ধ্বনি সবার কি নাই পছন্দ নাই ইল্লাহে তাকবীর নারীদের মধ্যে যারা রয়েছেন মা বোনদের মধ্যে তারাও সামনে চলে আসেন আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলকে কবুল করে নেন আমিন আমরা এই মাহফিলগুলিকে আরো বেশি বেশি যাতে হয় সেই দোয়া করি আল্লাহ তাআলা কবুল করে নেন আমিন আমরা শুনেছি যে এই মাহফিল নাকি অনেক দিন পর এখানে হচ্ছে আমাদের গ্রামেও সেরাপাড়া আপনি চেনেন মনে হয় আপনারা চেনেন আমার গ্রাম এটা সেখানে আমরা প্রায় আজ থেকে 10 বছর আগে সম্ভবত একটা মাহফিল করতে পেরেছিলাম আর হয় নাই তো আপনাদের এখানে যে 5-6 বছর পরে হচ্ছে এটা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গায় এমন হওয়া উচিত না অনেক আছে যারা জুমার দিনে আসে না অনেক আছে যারা আজ মাহফিল জীবনে শোনেও না এই যে যান্ত্রিক আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এখন 1-2 মিনিটের ভিডিও মানুষ দেখে এখান থেকে কোনো জ্ঞান অর্জন হয় না এই একজনকে গালাগালি আরেকজনের বদনাম এগুলি দেখে জনগণ চায়ের স্টলে আর পুরো এলাকায় শুধু আলেমদের বদনাম করে যে আলেমরা নিজেরাই কি খারাপ আমরা এদের আর আজ কি শুনব কারণ ইলম ওখানে নাই আছে ইলম আছে এখানে এরকম মজলিসগুলিতে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে একটা ভালো জ্ঞান অর্জন করা সম্ভব যেগুলি ওই 1-2 মিনিটের ভিডিও দেখে অর্জন করা সম্ভব নয় 1-2 মিনিট পরে আবার অশ্লীলতা চলে আসে সুতরাং ওই ফিতনা থেকে বাঁচতে হবে এগুলির আয়োজন বেশি বেশি করতে হবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ করব তো শুধু করলে হবে না এখানে উপস্থিত থাকতে হবে আমাদের ভাইরা যারা দাঁড়িয়ে আছেন আপনারা সকলে বসে যান আল্লাহ তাআলার কোরআনের সম্মানে কোরআনকে মর্যাদাপূর্ণ করতে হলে আমাদেরকে কোরআনের মর্যাদা রক্ষা করতে হবে নইলে এই হেদায়েত আমাদের কি হবে না নসিবে জুটবে না তো আমরা আলোচনা করছিলাম কিয়ামতের আলামত নিয়ে যে আলামতগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মধ্যে তিনি আরো বলেছেন যে দীনি ইলম তথা জ্ঞান উঠে যাবে আমাদের সমাজে এই জায়গাটা অনেক বেশি এখন আছে না নাই আমরা দুনিয়াবি ক্ষেত্রে অনেক বেশি জ্ঞান অর্জন করছি মাস্টার্স কমপ্লিট করে বিসিএস ক্যাডার হচ্ছে পিএইচডি ডিগ্রি অর্জন করছি কিন্তু কোরআন পড়তে অনেকেই পারে না আছে না নাই এরকম হাদিস জীবনে পড়ে না আছে না নাই কোরআনের তাফসীর কখনো শুনেও না পড়েও না পড়তেও জানে না এই এলাকাতে কয়জন আলেম আছে আপনাদের বংশ মানে সমাজ থেকে কয়জন আলেম আছে একজন বলেন তো কয়জন আছে এই এলাকায় গিয়াপুকুর এলাকায় যে পার্শ্ববর্তী আছে একজনও নাই তাহলে এখানে মাস্টার্স ডিগ্রি প্রাপ্ত যারা তাদের সংখ্যা যদি কাউন্ট করা হয় পাওয়া যাবে না নাই কিন্তু একজনও আলেম খুঁজে পাওয়া গেল না তাহলে কি হবে এখানে মূর্খরা নেতৃত্ব দেবে
আলেমরা যখন না থাকবে তখন কারা নেতৃত্ব দিবে মূর্খরা নেতৃত্ব দিবে তখন কি হবে তাদের কাছে তারা ফতোয়া চাইবে ফতাও বিগাইর ইলম জ্ঞান ছাড়াই ফতোয়া দিয়ে দিবে আছে না এরকম ডিটারমেন্টে চলে গেছে এরপরে কি করে কোরআন রিসার্চ ফাউন্ডেশন গড়ে তুলছে এরপরে কোরআনের দুই একটা আয়াত নিয়ে গবেষণা করে সে মহাপণ্ডিত কোরআনের অপব্যাখ্যা করা থেকে শুরু করে সবকিছু করে সে সে এখন সমাজের আলেম হয়ে বসে আছে এই ব্যক্তির কাছে কি করে মানুষ ফতোয়া জিজ্ঞাসা করে আর কিছু মানুষ আছে ভক্ত অন্ধভক্ত বোঝে না যে কোনটা কোত্থেকে ইলম নিতে হবে এরপরে এই মানুষগুলিকে দল্লু ওয়া আদল্লু এই মূর্খরা কি করে নিজেও পথভ্রষ্ট হয় এগুলিকেও পথভ্রষ্ট করে দেয় এজন্য আমাদের সমাজে দীনে ইলম বিদ্যা উঠে যাওয়া জ্ঞান উঠে যাওয়ার যে আলামত আল্লাহ রাসূল বলেছেন এইটা কিয়ামতের আলামত হিসেবে আমাদের মনে রাখতে হবে সুতরাং এটা আমাদের জন্য কঠিন বিপদের কারণ এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে বলছেন যে ইন্না মিন আশরাতিস সাআহ আইরফা আল ইলম বিদ্যা ইলম উঠে যাওয়াটা হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত এরপরে তিনি বলছেন ওয়া আকসারুল জাহল মূর্খতা বেড়ে যাবে আমরা তো বাহ্যিক ভাবে অনেক শিক্ষিত দেখছি সাক্ষরতার হার অনেক বেশি কিন্তু বাস্তবে এরা কি শিক্ষিত কিছুদিন আগে দেখলাম যে এক বিচারক বিচারপতিকে তার সামনে অধীনস্থরা কি করতেছে টেনে হিচড়ে নামাইতেছে বলছে না এখানে থাকবি না তো এই যে অবস্থা তাহলে শিক্ষিতরা সম্মান যারা করতে জানে না শিক্ষিতদেরকে তারা কিভাবে শিক্ষিত হয় তার মানে মূর্খতা বেড়ে গিয়েছে এই সমাজের মানুষ আজকে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছে এরা যা ইচ্ছা তাই করছে পশুর মতো আচরণ এখন সমাজের মানুষ করছে কারণ মূর্খতা বেড়ে গিয়েছে মূর্খতা বলতে এখানে হচ্ছে দ্বীনের জ্ঞান যখন না থাকবে তখন অন্য পৃথিবীর জ্ঞান দ্বারা কোনো মানুষ জ্ঞানী হতে পারবে না বাস্তবিকভাবে দ্বীনের জ্ঞান যার নাই সে আসলে সুশিক্ষিত হতে পারে না তবে হ্যাঁ যারা এই দুনিয়াবি জ্ঞান অর্জনের পাশাপাশি দিনকেও প্র্যাকটিস করে তাদের কথা ভিন্ন সবাই খারাপ না কিন্তু আসলে মূর্খতা বেড়ে যাওয়া কিয়ামতের আলামত আল্লাহ রাসূল যেটি বলেছেন সেটা হচ্ছে আমাদের মানসিক যে পরিবর্তন আমরা যে দিনে এলম থেকে দিনে জ্ঞান থেকে দূরে এটা হচ্ছে তার সবচেয়েতে বড় প্রমাণ আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে জ্ঞানকে কি করবেন না তুলে নেবেন না বরং তিনি আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে কি করবেন মূর্খতা সমাজে ছড়িয়ে পড়বে তার জ্ঞান তিনি তুলে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আকসারুল জিনা ব্যভিচার বেড়ে যাবে বর্তমানে আমাদের বাংলাদেশ সহ গোটা বিশ্বে ব্যভিচার প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে এগুলি আমরা তো বুঝতে পারি না ব্যভিচার যখন বেড়ে যায় তখন মহামারী আসে কিছুদিন আগেও আমাদের সমাজে কি ছিল করোনা ছিল না তা আমরা মনে করেছি এটা শুধুমাত্র কি প্রাকৃতিক একটা বিপর্যয় কিন্তু না এগুলি আমাদের হাতের কামাই জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে যা কিছু বিপর্যয় এগুলি মানুষের দু হাতের কামাই যখন ফাহিশা বেড়ে যায় তখন আল্লাহ তাআলা এই ধরনের মহামারী দিয়ে থাকেন সুতরাং এগুলি যত বেড়ে যাবে বুঝতে হবে যে এখন কিয়ামত সন্নিকটে চলে আসছে অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে এরপরে ওয়াকসুরা শুরুল খামর মদ্যপান বেড়ে যাবে এখন মুদির দোকান থেকে শুরু করে বাড়িতে পর্যন্ত কি পাওয়া যায় মাদক পাওয়া যায় যায় কি না আপনাদের এলাকায় মনে হয় এরকম নাই ফেন্সিডিলের ব্যবসা করে না করে না ইয়াবা আজ বিড়ি সিগারেট এগুলিকে তো মাদকই মনে করে না অনেকে করে অনেকে মনে করে যে হুজুররা তো জর্দা খায় তাহলে বিড়ি সিগারেট খাওয়া কি মাকরু বলছে না কিন্তু মাকরু কোন প্রকারের মাকরু মাকরু হচ্ছে একটা আলেমদের বানানো উসুল মাকরুহে তাহরিমি আর মাকরুহে তানজিহি তো মাকরুহে তাহরিমি না তানজি কোনটা বলে না বলে যে মাকরু মাকরু মানে কি অপছন্দনীয় না এটা ভুল প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হচ্ছে কি মদ কুল্লু মুসকিরিন খামর ও কুল্লু খামরিন হারাম প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হচ্ছে মদ আর প্রত্যেক মদই হচ্ছে কি হারাম সেটা অল্প হোক বা বেশি হোক অতএব যারা বিড়ি সিগারেট খেয়ে চিন্তা করেছেন এটা মাদক নয় তারা ভুলের মধ্যে রয়েছেন চল্লিশ দিন ইবাদত সলাৎ কি হবে না কবুল হবে না এখন প্রশ্ন হতে পারে যে সলাৎ আদায় করার পরও সলাৎ কবুল হবে না সলাৎ পড়বেন সলাৎ আদায় হবে সওয়াব পাবেন না এটা হচ্ছে মূল বিষয় তো পারিশ্রমিক ছাড়া কি বেকার খাটতে চায় কেউ যদি আমাদের বলা হয় যে কালকে এখানে কামলা দিবেন আপনারা কাজ করবেন কোনো পারিশ্রমিক দেওয়া হবে না যাবে একজনও যাবে না
তো যদি 40 দিন ইবাদত করে যদি ইবাদত কবুলই না হয় তাহলে কোনো লাভ হলো হলো না তাহলে যারা এই ধরনের মাদকের সাথে জড়িত তাদেরকে সতর্ক হতে হবে তওবা করতে হবে আল্লাহ তাআলার এই নিষেধাজ্ঞা অমান্য করে যারা মাদকের সাথে জড়িত হয় তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে আর এটা হচ্ছে কিয়ামতের অন্যতম আলামা নিদর্শন অতএব আমাদেরকে এর থেকে সতর্ক থাকতে হবে এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের অন্যতম আলামত হিসেবে ইয়াকিল্লার রাজুল পুরুষের সংখ্যা কমে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে মানে কি এই সময় কিয়ামতের আগে বহু যুদ্ধবিগ্রহ হতে পারে বা যুদ্ধবিগ্রহ হবে এই সময় পুরুষরা কি হয়ে যাবে নিহত হবে এটাও একটা অর্থ হতে পারে আবার আলেমগণ বলছেন যে স্বাভাবিকভাবে পুরুষরা কি হবে কমে যাবে নারীর সংখ্যা বাড়তে থাকবে তখন বুঝতে হবে কিয়ামত সন্নিকটে এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ব্যাপকভাবে হত্যাকাণ্ড বেড়ে যাওয়াটাও একটা কিয়ামতের অন্যতম আলামত আমাদের সমাজে এই হত্যাকাণ্ড এখন ঘটছে না ঘটছে না জানাই নাই কে কখন মারছে লাশ ফেলে দিয়ে চলে যাচ্ছে এখানে ওখানে প্রায় শোনা যায় যে লাশ পাওয়া যায় কিন্তু কে মারছে এটার কোনো খোঁজ নাই কে মরছে সে নিজেও জানে না যে হত্যা করছে সেও জানে না এমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাল্লাযী নাফসি বিয়াদিহি ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে লাইয়াতিয়ানা আলান নাসি জামানুন এমন একটি সময় মানুষের সামনে আসবে যখন লাইয়াদরিল কাতিলু ফি আইয়ি শাইইন কাতালা জানবে না হত্যাকারী সে কি কারণে হত্যা করেছে ওয়ালা ইয়াদরিল মাকতুলু আলা আইয়ি শাইইন কুতিলা আর যে নিহত হবে সেও জানবে না কি কারণে আমি মরলাম এরকম হচ্ছে না হচ্ছে না এটা আমাদের সমাজে বহু পরিমাণে বেড়ে গিয়েছে এটা বুঝতে হবে কিয়ামতের আলামত সুতরাং এখন বসে থাকলে আমাদের চলবে না এখন প্রস্তুতি নিতে হবে আমাদের পরকালমুখী হওয়ার জন্য এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কিয়ামতের আগে বিশেষ ব্যক্তিদের সালাম দেওয়া হবে তাসলিমুল খাসা শুধুমাত্র পরিচিত যারা যাদেরকে চিনি তাদেরকে শুধু সালাম দেব আর কাউকে সালাম দেব না এরকম হয় কি হয় না আমাদের সমাজে আছে না এরকম অপরিচিতদেরকে সালাম দেয় না যদি দেয় তাহলে হয়তো নেয় অনেক সময় নেয় না চায় থাকে যে কখন সালাম দেবে স্কুলের মাস্টার থেকে শুরু করে ইমাম সাহেব থেকে শুরু করে সবাই চিন্তা করে যে আমাকে সালাম দেয় না কেন যদি দেয় তাহলে নিব নাহলে দিব না কিন্তু আল্লাহর রাসূল কি এরকম ছিলেন তিনি ছোট বড় সবাইকে কি করতেন সালাম দিতেন তবে সালামের রুলস আছে সেটা ফলো করতে হবে কিন্তু যদি কেউ না দেয় আপনি আল্লাহর রাসূলের হাদিস জেনেছেন যে চলমান ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে দিবে আর দাঁড়ানো ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে দিবে এই বড়রা ছোটকে দিবে এই বলে কেউই দিবে না এটা হবে না কিন্তু এখানে যেটা আলামত হিসেবে আমরা পেয়েছি সেটা হচ্ছে তাসলিমুল খাসা শুধুমাত্র পরিচিতদেরকে সালাম দেওয়া হবে কিন্তু পরিচিত অপরিচিত সকলকে কি করতে হবে সালাম দিতে হবে অন্যথায় এটা আমাদের জন্য কিয়ামতের আলামত হিসেবে আমরা দেখছি এরপরে যেটি হবে সেটা হচ্ছে তাফসুতি যাওয়া ব্যবসা বাণিজ্য ব্যাপক হবে এখন ব্যবসা বাণিজ্য যে কেউ করে করে কি করে না প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে না অনলাইন এসে কত বেশি পরিমাণ বেড়েছে এটা হিসাবের বাইরে আপনি যা কিছু নেবেন ঘরে বসে এখন কি হয় অর্ডার হয় আর এখানে ওখানে অলিতে গলিতে দোকান পাট আর বাজারের শেষ নাই ঘন ঘন বাজার হওয়া ব্যবসা বাণিজ্যের বিস্তার হয়ে যাওয়া এটা হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি বিষয় আলামত হিসেবে বলেছেন সেটা হচ্ছে হাত্তা তুইনাল মারআতু যাওজাহা স্ত্রী স্বামীর ব্যবসাতে কি করবে সাহায্য করবে অনেকে আছে না স্বামী স্ত্রী দুজন মিলে ব্যবসা করছে রাজশাহী শহর বলেন আর এই গ্রাম বলেন আর ঢাকা শহর বলেন এখন বহু মানুষ এরকম রয়েছে স্বামী স্ত্রী দুজন মিলে কি করছে ব্যবসা করছে বিজনেস পার্টনার হিসেবে স্ত্রী কি করতেছে ইনভেস্ট করতেছে এবং ওনার হিসেবে স্বামী স্ত্রী দুইজনাই সামিল হচ্ছে এই যে স্বামীকে সাহায্য করা ব্যবসায়িক কাজে এটা স্ত্রী যখন করতে থাকবে এবং সামিল হবে ব্যবসায় তখন বুঝতে হবে এটা কিয়ামতের আলামত এখন প্রশ্ন হতে পারে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো আল্লাহর রাসূলকে সাহায্য করেছেন তো আল্লাহর রাসূলের সাথে কি তিনি ওই ব্যবসায় দোকানে বসেছিলেন তিনি কি ওই ব্যবসা করার জন্য সফর করে বেড়িয়েছেন না তিনি মূলধন দিয়েছেন কিন্তু তিনি আমাদের মতো দোকানদারি করেন নাই আমাদের মতো বিজনেস করে করে এখানে ওখানে ঘুরে বেড়ান নাই এই অবস্থা যখন তৈরি হবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের আলামা এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরো বলেছেন যে কিয়ামতের আলামত আরো একটি সেটা হচ্ছে মসজিদ নিয়ে মানুষ গর্ব করবে বড় বড় মসজিদ নির্মিত হবে চাকচিক্যময় মসজিদ নির্মিত হবে 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ তৈরি হবে হচ্ছে কি নাই এরকম আছে না নাই আমাদের গর্ব হয় না বাংলাদেশে 201 গম্বুজ মসজিদ আছে টাঙ্গাইলে সবাই দেখতে চাও এরপরে সেখানে প্রেমিক প্রেমিকারা কি করতেছে সীমা লঙ্ঘন করতেছে মসজিদের ছাদে উঠে গম্বুজের বিভিন্ন অলিতে গলিতে এগুলি আমাদের জন্য ক্ষতি না ভালো যদি চাকচিক্য না করা হতো সেগুলি দেখার জন্য পর্যটক আসতো না আর ইবাদতের জন্য এই মসজিদগুলি কি হয়ে যেত নির্ধারিত হয়ে যেত কিন্তু আজকে সেগুলি হচ্ছে না কারণ কিয়ামতের আগে এগুলি হবে মসজিদ নিয়ে মানুষ গর্ব করবে এই ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন লা তাকুমুস সাআহ হাতা ইতবাহান নাসু ফিল মাসাজিদ ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত মানুষ মসজিদ নিয়ে গর্ব করা শুরু না করবে অর্থাৎ কিয়ামতের আলামত হিসেবে মসজিদ নিয়ে গর্ব করা মসজিদ টালস হয়েছে এসি হয়েছে অনেক তালা ফাউন্ডেশন দিয়ে করেছি সুতরাং মসজিদ আমাদের জন্য অনেক বড় একটা গর্বের বিষয় কিন্তু মসজিদে কি নাই মুসল্লি নাই আছে মসজিদের মুসল্লি নাই সাথে মসজিদ এত সুন্দর করেছি মুয়াজ্জিন আর ইমামের বেতন কত মুয়াজ্জিন আর ইমামের বেতন আছে তখন বলে যে ইমাম সাহেব মসজিদ কনসিডার করেন মসজিদ আল্লাহর ঘর না কনসিডার করতে হবে তো যদি বলা হয় যে এসি লাগাইছেন কিভাবে তো বলবো ভাই আমার এলাকাতে আমরা খুব কালেকশন করেছি এলাকার মানুষজন সহযোগিতা করে এই পুরো পাঁচতলা বানিয়েছি এরপরে এসি লাগিয়েছি টালস লাগিয়েছি অনেক আমরা মসজিদকে ভালোবাসি তো এগুলি করেছি এভাবে কিন্তু যখন ইমাম মসজিদের বেতন দেওয়ার কথা বলা হয় তখন বলি আমাদের মসজিদের তো কি নাই উন্নতি নাই আমরা তো গরিব মানুষ এলাকা এই বলে কি করে মসজিদ এই স্টাফদেরকে আজকে অবহেলা করা হচ্ছে মসজিদ কমিটি ইমাম মসজিদের ছুটি দেয় না আছে না নাই অথচ বাংলাদেশ সহ গোটা বিশ্বে প্রত্যেকটা সেক্টরে শুক্রবার ছুটি থাকে এবং সাপ্তাহিক একটা দিন এমনি ছুটি থাকে পাশাপাশি মাসে দুই দিন একদিন তো ছুটি আছে কিন্তু ইমাম মসজিদের এক অক্ত সালাতে কি হয় এক সেকেন্ড দেরি হলে আরে এত দেরি করে মসজিদ মাদ্রাসার খেদমত করতে এসে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে ইমাম সাহেব হ্যাঁ মসজিদ সাহেব কি করে সারাদিন আছে না নাই এরকম কিন্তু মসজিদ নিয়ে গর্ব করার সময় ঠিকই তারা কি করে আমাদের অমুক মসজিদ এত টাকা খরচ করে আমরা মসজিদ তৈরি করেছি অমুক সভাপতি এত টাকা দান করেছে এই মসজিদে এই হয়েছে ওই হয়েছে আমাদের মসজিদে এত বিঘে জমি আছে আমাদের মসজিদের অ্যাকাউন্টে এত টাকা আছে এগুলি নিয়ে পরবর্তীতে সভাপতির বাড়ি ঘর বানায় দিয়েন মসজিদের ইমাম মসজিদের বেতন দেওয়ার দরকার নাই আছে না নাই আপনারা করেন কে ভাববে এগুলি ভাবার মানুষ নাই কারণ কিয়ামতের আগে আমরা শুধু মসজিদ নিয়ে শুধু কি করব গর্ব করব মসজিদের মুসল্লির অবস্থা তো একেবারে খারাপ ফজরে বোঝা যায় এই মসজিদগুলি আবাদ কতটুকু হয়েছে ফজরে বোঝা যায় এই মসজিদগুলিতে কোরআন তেলাওয়াত হয় কিনা আমরা জানি মসজিদে কোরআন তেলাওয়াত করলে মুখস্থ করলে কি সওয়াব জানি আমরা কেউ বলতে পারবেন মসজিদে গিয়ে যদি একটা আয়াত কেউ শেখে বা মুখস্থ করে তাহলে আল্লাহ রাসূলের যুগে একটা লাল উটনি যদি কেউ আল্লাহ রাস্তায় সাদাকা করতে চাইতে উত্তম সুবহানাল্লাহ বিহামদিহি এই সময়ে এসে যদি আমরা চিন্তা করি তাহলে সেই লাল উটনির মূল্য অনেক বেশি হবে একটা আয়াত দুইটা আয়াত যে যত বেশি আয়াত মুখস্থ করবে বা শিখবে সে তত বেশি কি করবে সওয়াব অর্জন করবে সুতরাং আমরা মসজিদে গিয়ে তাড়াতাড়ি কি করব পালিয়ে আসার চেষ্টা করব নাকি না মসজিদে গিয়ে কিছু শেখার চেষ্টা করব মসজিদের ইমাম সাহেবকে কোনো মাসালা জিজ্ঞাসা করার থাকলে করি না কারণ মাসালার দরকারই নাই আছে না নাই এই জন্য ইমাম সাহেব আর গবেষণা করে না করে পরে দেখা যায় যে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে বলে যে চার দিন পরে জানাবো কারণ ইমাম সাহেবকে আমরা জিজ্ঞাসাই করি না তো এখানে আমাদের দোষ আমরা জ্ঞান অর্জন করার চেষ্টাও করি না আর সুযোগও আমাদের নাই কারণ আমরা দুনিয়ায় বিভোর হয়ে গেছি তো মসজিদ নিয়ে গর্ব করা এটি হচ্ছে আমাদের কিয়ামতের অন্যতম আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাউমিতু বিতাশইদিল মাসাজিদ আমি মসজিদকে চাকচিক্য করার জন্য আদিষ্ট হই নাই আল্লাহ রাসূল মসজিদকে আমরা এভাবে সাজাবো আর মসজিদে ইবাদত হবে না দেখার জন্য হবে মসজিদ রাস্তা পারাবারের জন্য হবে মসজিদ পর্যটকদের জন্য হবে মসজিদ গর্ব করার জন্য হবে এই জন্য আল্লাহ রাসূল কি হন নাই আদিষ্ট হন নাই মসজিদ নির্মাণ করা এটা তার উদ্দেশ্য ছিল না ছিল আনাস রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন লা তাযখরিফুন নাহা কামা যখরফাতিল ইহুদু ওয়ান নাসারা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে আব্বাস বলছেন যে তোমরা এমন একটা অবস্থায় আসবে যে তোমরা তোমাদের মসজিদগুলিকে সেইভাবে চাকচিক্যপূর্ণ করে তুলবে যেভাবে ইহুদি এবং খ্রিস্টানরা কি করে তাদের গির্জাগুলিকে সাজায় তাদের তো কিছু নাই সঠিক দিন তো নাই যার কারণে তারা অ্যাট্রাকশন দেখায় মানুষের জন্য তাদের এই চাকচিক্য দেখিয়ে অনেকেই আমাদের কাছে এসে বলে যে আপনাদের মসজিদের আশপাশ দেখতে এত ভালো লাগে না গির্জাগুলিতে গেলে চতুর্দিকে এত সুন্দর করে সাজানো তাদের গির্জার ভিতরগুলিতে এত সুন্দর করে আলোকসজ্জা করা বিভিন্ন অনুষ্ঠানগুলিতে তারা যেভাবে সাজায় দেখেই মুগ্ধ হয়ে যায় আমরা কিন্তু মসজিদে হয় না এগুলি আমাদের জন্য নয় অতএব আমাদেরকে মসজিদ নিয়ে গর্ব করা বা মসজিদ চাকচিক্য করা কখনোই কাম্য যেন না হয় মসজিদে যতটুকু সুবিধা প্রয়োজন ইবাদতের জন্য করতে হবে এর বাইরে আর কিছু করার প্রয়োজন নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন এরপরে কিয়ামতের আলো আলামত আল্লাহ রাসূল বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে দাসী কর্তৃক মনিবকে প্রসব করা দাসী মনিবকে জন্ম দিবে মালিককে জন্ম দিবে এটা হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত এমনভাবে অনেক ব্যাখ্যা এসেছে তার মধ্যে একটি হচ্ছে যে কিয়ামতের পূর্বে অনেক যুদ্ধবিগ্রহ হবে কাফের মুশরিকদের সাথে সেখানে অনেক দাসী কি হবে যুদ্ধলব্ধ গনিমত হিসেবে মুসলিমরা অর্জন করবে সেই দাসীর সাথে সহবাস করার ফলে যে সন্তান জন্ম নেবে এই সন্তান বাবার মৃত্যুর পরে দাসীর মালিক হবে এই দিক থেকে দাসী মনিবকে কি করলো জন্ম দিল এটা হচ্ছে একটা অর্থ আরেকটা অর্থ করেছেন সেটা হচ্ছে যে শেষ জামানায় মানুষ দাস দাসীদের সাথে যেরূপ আচরণ করে দাসীর সাথে যেরূপ আচরণ করে পিতামাতার সাথে সন্তানরা সেভাবে আচরণ করবে এরকম আমাদের সমাজে আছে না নাই পিতামাতার সেবা করে পিতামাতাকে একেবারে চোখ রাঙায় আর মানে ধমক দিয়ে মনে করে যে সেই জন্ম দিছে আছে না নাই এরকম এরকম অবাধ্য সন্তান পৃথিবীতে যখন দেখা দিবে বা অবস্থা হবে তখন বুঝতে হবে এটাও কিয়ামতের আলামত আরো অর্থ আমরা যদি বর্তমান সময়ে যেই বিভিন্ন টেস্ট টিউব বা বিভিন্ন শুক্রাণু নিয়ে অন্যের বাচ্চা গর্ভধারণ গর্ভ ভাড়া নেওয়ার যে বিষয়টা দেখছি সাম্প্রতিককালে অনেক বিভিন্ন মিডিয়ার কর্মীরা যারা করেছে যে অন্যের গর্ভ ভাড়া নিয়ে সন্তান জন্ম দেওয়ার পরে সেই সন্তানের পিতামাতা হিসেবে তারা পরিচয় দেয় এটাও একটা অর্থ হতে পারে আল্লাহ আলাম যে দাসী মনিবকে কি করছে জন্ম দিয়েছে তবে মুহাদ্দিসরা বলেছেন যে শেষ জামানায় দাসীর মতো আচরণ পিতামাতার সাথে দুর্ব্যবহার করা সন্তানের এটা হচ্ছে এটার মূলত অর্থ সুতরাং এটাও যদি হয় এটাও আমাদের জন্য কিন্তু কিয়ামতের অন্যতম আলামত হিসেবে আমাদেরকে খেয়াল রাখতে হবে অতএব আমাদের সন্তানরা যেন এরকম অবাধ্য না হয় সেজন্য এদেরকে কি করতে হবে বেশি বেশি নৈতিক শিক্ষা থেকে দূরে রাখতে হবে নাকি না শিক্ষা দিতে হবে নৈতিক শিক্ষা দিয়ে আমরা সন্তানদের নিয়ে নিয়মিত মাসে বা বছরে কাউন্সিলিং করেন বা অ্যাডভাইস করেন এরকম পিতামাতা এক একজন আছেন দেখান তো হাত তোলেন যে আমরা আমাদের সন্তানদেরকে উপদেশ দিই বা এরকম একটা পরিবেশ তৈরি করি মাসে বছরে বা কখনো করেছি আছে কেউ নৈতিক শিক্ষা দেওয়ার জন্য নাকি শুধু স্কুলে শিক্ষা দেবে আর ইমাম সাহেবরা দিবে আর অজনসিয়ত পারলে শিখিস নইলে আর দরকার নাই এজন্য ছেড়ে দিয়েছি করি আমরা কয়জন করি করি না যার কারণে আমাদের সন্তানরা মানুষ হয় না যখন অন্যায় করে আসে তখন বলে আর দুইটা দিতে পারিস নি মারে মারামারি করে আসলে যদি গালি দিয়ে আসে তো বলবে যে তুইও গালি দিয়ে আয় এরপরে মা বাবা সবাই মিলে কি করে ওর পক্ষ থেকে ঝগড়া শুরু করে এই সন্তান কখনো আদর্শ সন্তান তৈরি হবে না এজন্য এই অবাধ্য সন্তান জন্ম হওয়া বা পিতামাতার সাথে অবাধ্য বিষয়গুলি এই কিয়ামতের আলামত হিসেবে আমাদেরকে খেয়াল রাখতে হবে এরপরে যেটি কিয়ামতের আলামত হিসেবে আল্লাহ রাসূল বলেছেন সেটা হচ্ছে ওয়ারাইতা আসহাবাল বুনিয়ান ইয়াতাওয়ালুনা বিল বুনিয়ান যাদের এক সময় পায়ে জুতা ছিল না কাপড় ছিল না এরা বড় বড় বিল্ডিং নিয়ে কি করবে গর্ব অহংকার করবে তেল বিক্রি করতো আজকে তার দশতলা বিল্ডিং আছে না নাই এক সময় সে হয়তো কেরানির চাকরি করতো সে এখন পনেরো বিশ তলা বিল্ডিং এরকম আছে না নাই গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গায় আজকে এগুলি হচ্ছে আরবের সে রাখালরা আজকে বড় বড় বিল্ডিং তৈরি করছে আজকে গোটা বিশ্বের দিকে যদি আমরা তাকাই উঁচু উঁচু প্রাসাদ আকাশচুম্বী প্রাসাদ নির্মাণের যে প্রতিযোগিতা হচ্ছে সেগুলি একেবারে নিম্ন শ্রেণীর ব্যক্তিদের মধ্য থেকেই বেশি হচ্ছে এগুলি কিয়ামতের আলামত হিসেবে আল্লাহ রাসূল কি করেছেন উল্লেখ করেছেন এরপরে যেটি হবে সেটি হচ্ছে কিয়ামতের আগে
অযোগ্য লোকেরা কি করবে সমাজের নেতৃত্ব দিবে এরকম আছে না নাই সমাজের যারা মণ্ডল সমাজের যারা নেতা আমাদের সমাজে তো এখন বেশিরভাগ নেতা হচ্ছে বিভিন্ন মেম্বার বলেন এমপি বলেন মন্ত্রী বলেন এই টাইপের তে এদের মধ্যে বেশিরভাগই আছে যারা অযোগ্য নিম্ন শ্রেণী ইতর শ্রেণী এরা কি করছে আমাদের সমাজে নেতৃত্ব দিচ্ছে এই নেতৃত্ব যখন দেবে তখন বুঝতে হবে আমাদেরকে যে কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেছে অতএব আমাদেরকে নেতা নির্বাচনের সময় খেয়াল রাখতে হবে আমরা কাকে নির্বাচন করছি মসজিদের যদি ইমাম সাহেব নির্বাচন করি তখন আমরা কি করি ইমাম সাহেব যদি সিগারেট খায় তাকে আমরা ইমাম হিসেবে নেব যদি সুদ খায় নেব যদি দাড়ি চাচা থাকে নেব যদি সে অশ্লীলতার সাথে জড়িত থাকে তাকে নেতা হিসেবে মানব মানব না কিন্তু এই সামান্য একটা মসজিদের গণ্ডির মধ্যে যার ইমামত তাকে আমরা সমাজের নেতা তো মানি না আগে সমাজের নেতা ছিল যে মসজিদের নেতা কিন্তু এখন যারা নেতা তারা মসজিদের নেতা যারা তারা সমাজে তাদের কোনো দাম নাই এরা চাকরের মতো থাকে তো এই মসজিদের নেতা ইমাম বানানোর জন্য এত কিছু আমরা ভাবি কিন্তু যারা আমাদের সমাজে নেতৃত্ব দেবে যারা আমাদের সামাজিক শৃঙ্খলা আমাদের নিরাপত্তা আমাদের নৈতিক বিষয়গুলিকে দেখবে তাদেরকে যখন আমরা নির্বাচন করছি তখন সমাজের সবচেয়ে ইতর শ্রেণীটাকে আমরা নির্বাচন করি কারণ আমরাও ইতর আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুরা যখন অধীনস্থ ছিলেন তখন তাদের নেতা ছিল কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন অধীনস্থ তেমন নেতা যেমন নেতা তেমন কর্মী আর আমরা যেমন আমাদের নেতাও তেমন